সুবহানাল্লাহ, এটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা। যে জুব্বাটি দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন ইস্তাম্বুলের মধ্যে। এই জুব্বাটি দেখতে পেরে অনেক মানুষের খুশিতেও কিন্তু তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এই নিদর্শন দেখার সুযোগ করে দেওয়া হয় শুধুমাত্র এই রমজান মাসে। আর আজ সেই রমজান মাসটির শেষের দিকে, আর মাত্র চারটি দিন রয়েছে রমজান মাসে। চার দিনের মধ্যে হয়তো অনেক মানুষ দেখার সুযোগ পাবে, অনেক মানুষ এই জিনিসটি দেখার সুযোগই পাবে না। যারা সুযোগ পাচ্ছে তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা সুযোগ না পাচ্ছে তারা যেন পরবর্তীতে সুযোগ পায়, সেটাই আমরা দোয়া করি। মহান আল্লাহ তাআলা যাতে করে আমাকে একটু এই নিদর্শনটা দেখার সুযোগ করে দেয়, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। মহামারীর জন্য অনেক দিন যাবত এই মসজিদটি বন্ধ করে রাখা হয়। কিছুদিন আগে দেখার সুযোগ করে দেওয়া হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাটি। আজকে যে আমি ভিডিওর মধ্যে এটা দেখতে পাচ্ছি সেটাও তো আমার সৌভাগ্য, হয়তো অনেকের এই সৌভাগ্যটি হয়নি, যার কারণে আপনাদের সবাইকে বলবো ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার জীবনে তো কত জিনিসই শেয়ার করছেন, আজকে এই মূল্যবান বিষয়টি একটু শেয়ার করে আপনি আপনার দায়িত্বটা পালন করুন। আমি মহানবীর ভালোবাসায় এখানে এসেছি, দেখতে পেরে স্বর্গীয় অনুভূতি পাচ্ছি। মানুষ এখানে আসছে নবীজির পোশাক দেখে ওনাকে অনুভব করছে। নবীজির জুব্বা মুবারকের পরে কতটুকু আনন্দিত সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের জীবনে কতই না স্বপ্ন থাকে, গাড়ি করব, বাড়ি করব, এটা করব, এটা করব, কত কিছুর স্বপ্ন থাকে আমাদের জীবনের মধ্যে। সেই স্বপ্নগুলো সফল হতে হতে একটা পর্যায়ে আমরা মরেই যাই। বর্তমান সময় সব কিছুতে ভেজাল, খাদ্যের মধ্যে ভেজাল আছে, দ্রব্যের মধ্যে ভেজাল আছে, যে কোনো জিনিস আমরা ব্যবহার করছি সেই সকল জিনিসের মধ্যেও ভেজাল। কিন্তু আমাদের জীবনে রয়ে যায় সেই সকল স্বপ্নগুলো, যে সকল স্বপ্নগুলো আমরা সফল করতে পারিনি। আমাদের জীবনে কি এরকম একটু স্বপ্ন হওয়া উচিত নয় যে আমরা পবিত্র মক্কা শরীফে গিয়ে হজ আদায় করব, আমরা গিয়ে নবীজির স্থানগুলো দর্শন করব? আমাদের কি মনে চায় না যে দেশের মধ্যে আমাদের নবীজি থেকে গিয়েছিলেন সেই দেশের মধ্যে গিয়ে একটু ঘুরে আসতে? আজকে এই জুব্বাটি দেখার পর থেকে আমার মনটা অন্যরকম আনন্দে ভরপুর হয়ে গেছে। আমি কাউকে এটা ভাষায় বোঝাতে পারবো না যে আমি কতটুকু আনন্দিত। আজকে স্পষ্টভাবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক করতে পারছি বা দেখতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আমি মনে করি আপনারা এই ভিডিওটা দেখে অনেকটা ভালো লেগেছে আপনাদের সবার। যদি ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দেন, জীবনে তো অনেক কিছু শেয়ার করছেন, এটা একটু শেয়ার করেন। এই পবিত্র রমজান মাস প্রায় শেষ হয়ে গেল, জানি না এই রমজান মাসে আপনারা কে কতটুকু করতে পারছেন, এটাও জানি না পরবর্তী রমজান মাস পর্যন্ত আপনি আমি বেঁচে থাকি কিনা, পরবর্তী ঈদটি আমরা উদযাপন করতে পারবো কিনা সেটাও জানি না। যেহেতু বাঁচার কোনো নিশ্চয় নাই, সেহেতু আমাদের জীবনের লক্ষ্য এটা হওয়া উচিত আমরা হজে যাব, আমাদের ইসলাম যেটা বলে সেটা আমরা করব, তাহলেই তো সুখে থাকতে পারবেন এই কালে এবং পরকালে। কমেন্ট বক্সের মধ্যে সুবহানাল্লাহ কমেন্ট করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। লাখো সালাম।